হেল্ল' নমস্কাৰ আই এম সন্তোষ কুমাৰ প্ৰধান আণ্ড ৱেকম বেক টু মাই ইটু ক্লাচেছ উড়া ই ইকনমিক্স পিলা মানে আজি আমি প্লছ টু ছেকেণ্ড ইয়ৰ আৰ্টছ ইকনমিক্স পিলা মানৰ দুই হাজাৰ বাইশ বোৰ্ড পৰীক্ষা নিমন্তে চিলেকটেড ইম্পৰ্টেণ্ট লং টাইপছ কোৱশ্চিন্স ডিছকন কৰা দেখ কোচ্চন জাঙিবা পূৰ্ব সর্বপ্রথমে তুমি মানে নিউ সিলাবস এবং নিউ এক্সাম পাটর্ন বিষয়ে জাঁয়া ভিডিও কেখিন ডিসক্রিপশন লিঙ্ক অ ভিডিও কু দেখ এটা মুখ আগে যেশিন পেপর রকি এইটা হচ্ছে দুই হাজার একুশ র্পেশাল এক্জাম পেপর এবং তুমি দুই হাজার বাইশে যে পরীক্ষা হব সেই প্রকারর হি কোশ্চিন আসব অর্থাৎ এই পাটর্ন অনুসারে কোশ্চিন আসব দেখ এ তুমি এইটা হ'ল যোন আগতে এইটাই হ'ল টাইপছ কোৱশ্চিন হ'ল তুমি এমি লং টাইপছ আচিব কোডি মাৰ্কৰ এখন আঠটা কোৱশ্চিন আচিব আঠটাৰ তুমি চাৰোটি কোচ্চন কৰিব পাৰিব গোটেই কোচ্চনৰ মাৰ্ক হ'ব ফাইভ মাৰ্ক এমি লং কোচ্চন তুমি মানৰ টুৱেণ্টি মাৰ্কছৰ পঢ়ুচ্ছ এমি থাকিব লং কোৱশ্চিন আনচৰ এনি ফ'ৰ অফ দ ফলং টাইপছ ফলইং লং টাইপ কোৱশ্চিন্ন ফলোইং যেত গা কোশ্চিন অ সেব চারটিরা উত্তর দেওয়া পড়বে বা আনসর লেখা পড়ি নিম্নলিখিত দীর্ঘ উত্তর সাপেক্ষ প্রশ্নগুড়ি মধ্যে যেকোন চারোটির উত্তর দিও দেখ কোশ্চিন আসছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট কোশ্চিন লং টাইম কোশ্চিন এক্সপ্লেন ল অফ ডিমিনিং মার্জিনাল ইউটিলিটি যাকে আমি মানে ক্রম হ্রাসম সীমান্ত উপযোগিতা সূত্র বলে

হাউ ক্যান ইউ মেজর ইমান চাহিদার দরকতা কহিল কন বুঝ এবং চাহিদার স্থাপকতা তুমি কিপর মাপি কিপর মাপি হ্যাঁ তাপরে কোশ্চিন অফ ভ্যারিয়বল প্রপোর্শন অর্থাৎ পরবর্তনীয় অনুপাত সূত্র বুঝাও তাপরে আসলে কোশ্চিন এক্সপ্লেন দিলেসনশিপ বিটুইন আভরেজ কষ্ট আন্ড মার্জিনাল কষ্ট ইন স্ট রন অর্থাৎ স্বল্পকালীন হারাহারি পর্যায় ও সীমান্ত পর্যায় মধ্যে সম্পর্ক বুঝাও আমি এগুলা দশ নম্বর কোশ্চিন এক্সপ্লেন দ অফ সপ্লা অর্থাৎ যোগাণ সূত্র ব্যাখ্যা কর তাপরে কোশ্চিন হাট ইজ মনোপোলি ডিসকস দ ফিচর মার্কেট একাধিকার বজার কণ এবং একাধিকার বজার বৈশিষ্ট্যগুড় বর্ণনা কর

মানবীয় অভাবর বৈশিষ্ট্যগুড়ি আলোচনা কর অর্থাৎ ডিসকস দ ক্যারেক্টারস্টিক অফ অ্যুমান ওয়ান্স আমি মানে অলরেডি পড়ি সারিছে তুমি মানে দেখি সে ভিডিও কু তা ইউনিট টু রে অ্রম হ্রাস মান সীমান্ত উপযোগিতা সূত্র ব্যাখ্যা কর অর্থাৎ এক্সপ্লেস দ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি যেটা কি তুমি মান্জামে পড়ি লাউজেন্ড টোয়েন্টি ওয়ান এক্সামে তাপরে তিন নম্বর কোশ্চিন হচ্ছে সমসীমান্ত উপযোগিতা সূত্র ব্যাখ্যা কর অর্থাৎ এক্সপ্লেন দ ল অফ ইকি মার্জিনাল ইউটিলিটি তাপরে সেই ইউনিট টু রোশ্চিন পুণ আছে চার নম্বর কোশ্চিন হোক চাহিদার অর্থ বুঝাও এবং দ্রব্যর চাহিদা প্রভাবিত করতে উপাদানগুক বর্ণনা কর যেটা কি তোমার একজাম রে আসা ডিফাইন ডিমান্ড ডিসকস ব্রিফলি দ ফ্যাক্টর ইনফ্লুয়ে ডিমান্ড ফর এ কমোডিটি

যোগান সূত্র ব্যাখ্যা কর বা এসপ্লেন দ ল অফ সপ্লা তাপরে ইউনিট ফাইভ কোশ্চিন্ত তোমাকে যেতে সারা সিলেক্টেড কোশ্চিন সেগুলা সব হি মানে এক্সামে আসবা চানসেস বহু অধিক এই কোশ্চিন গুড়া তাপরে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ রে অন প্রযোগিতা বজার কন এ বৈশিষ্ট্যগুড়ি আলোচনা কর হোয়াট ইজ পরফেক্ট কম্পিটিশন মার্কেট ডিসকস দ ফিচর অফেক্ট কম্পিটিশন মার্কেট তাপরে পাঁচ নম্বর ইউনিট্র নেক্স কোশ্চিন আট নম্বর কোশ্চিন হচ্ছে পূর্ণ প্রতারে দর নির্ধারণ প্রাইস ডিটরমিনেসন অন্ডর পরফেক্ট কম্পিটিশন এটা আমি নেক্স ক্লাস রে পড়ি এটা গোটা ইম্পর্টান লং কোয়েশিন তাপরে একাধিকার বজার কন এ বৈশিষ্ট্য আলোচনা কর হাট ইজ মনোপল্লি মার্কেট ডিসকস দ ফিচরস অফ মনোপল্লি মার্কেট অলরেডি ক্লাস করে সারিছে এইটা দেখ এটি হোচি আমি এ পর্যন্ত যে পর্যন্ত পড়িছে আমি অলমোস্ট পাঁচ নম্বর ইউনিট পর্যন্ত শেষ করে দিয়েছে এবং আমার টোটাল দুইটি ইউনিট পড়ে পড়ব ইউনিট সিক্স যো ইকনোমিক বিষয় পঢিবা। এবং ইউনিট সেভেন যে আমি মানে পব্লিক ফাইনেস অর্থাৎ রাষ্ট্রবিত্ত বিষয় পড়া এবং সে আমি মানে বজেট বিষয় পড়া ত ব্যস্ত হবার কিছু নাই যেত জিনিস অনেক তুমি মানে এই গুড়া কথা ভাল ভাবে পড় দেখ তুমি মানে যদি লং কেশচিন গুড়া ভাল ভাৱে পঢ়ুছোঁ তুমি সেই ভিতৰত হি চৰ্ট কেশচিন আচিব যিহেতু তোমাৰ পচাছ মাৰ্কৰ সৰ্ট কোৱশ্চিন আছে মল্টিপল চইচ কোৱশ্চিন্ন তুমি মানে এইচব লং কোচ্চন গুড়া ভালেৰে পঢ় আৰু মই তুমি আগ গোটেই ভিডিঅ' কৰি নিশ্চিত ৰূপে জনাইবি তুমি মানে কিপৰি ভাৱেৰে লং কোচ্চন কু মানে টিপছ দিবি তুমি মানুহ কিপৰি ভাৱে তুমি টাইম মেনেজমেণ্ট কৰি লং কেশচিন লিখিব কাৰণ আম মানুহ লং কোশ্চিন যেহেতু আমি মান টোয়েন্টি মার্কসর পড়ুচিত আবে লং কোশ্চিনে বেশি টাইম ওয়েস্ট করি অধিক ইম্পর্টান সর্ট কোশ্চিন উপরে দেবা কারণ সর্ট কোয়েশ্চিনে আমার অধিকার বহু সারা মার্ক আসুচি আথা কেবাকে চাহিবি গোটে স্টুডেন্ট জন হব সি মেসেজ করেছিল যে সার আউ আপন গণদ্রব্য গণদ্রব্য এবং একচারটিয়া বজার কুতু একচারটিয় বজার কন কোথা দেখ গণ দ্রব্য হুচি গণ অর্থাৎ কন তে মানে পলিটিক জনসাধারণ হল তো গণ দ্রব্য হচ্ছে লোক মান দ্রব্য বা সর্বসাধারণ দ্রব্য যা আমি ইংরেজি কে পবলিক গুডস বলে পড়ুচে সব লোক সে দ্রব্য উপরে অধিকার থাকে সেটা হচ্ছে গণ দ্রব্য আছে নুহ হা তাচাটিয়া বজার অর্থ একচারটিয়া বজার মানে আমি যা মনপল্লি মার্কেট বলে পড়িচ্ছি বা একাধিকার বজার বলে পড়িছে সেইটা হচ্ছে একচারটিয়া বজার আছে নোহ এমতি গোটে গোটে ডিফরে মানে কনসেপ্ট হেকি আসুছি কিন্তু বাকি সেম জিনিস কনফিউজ হবার কিছু না তো তুমি তুমি মানে বিশ্বাস রাখ যে আমি মানে নিশ্চিন্ত রূপে তুমি এজাতে একজাম কবে হব ঠিক সে ডিক্লে হয়ে তথাপি আমি মানে এই মন্থ ভিতরে তুমি মানুষ সিলাবস শেষ করার চেষ্টা করবি এবং সিলাবস সরিলাপরে আমি রূপে অ'ল্ড পেপৰ কোচ্চন পেপৰ তাৰপৰা এম চিকিউ ৰ